dite abi. Yani ya çakırı da var mançina. Mola. Mustafa. Mustafa. Bütün Türkler Mustafa. 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 Düşürme Mustafa. 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 বারুইগ্রামে পড়লো মুখ্যমন্ত্রীর কুশপুতুল। চাকরি বাণিজ্য নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিবৃতির দাবি তুলে রাজপথ উত্তাল করে তুলল করিমগঞ্জ যুব কংগ্রেসীরা। জিরো টলারেন্স নীতির দোহাই দিয়ে রাজ্যে বিজেপি সরকারের আমলে সরকারি নিযুক্ত রমরমা বাণিজ্যের অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ বারুইগ্রাম তে মাথায়। প্রতিবাদ সাব্যস্ত করলেন করিমগঞ্জ যুব কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কংগ্রেসের যুবা বাহিনী। প্রসঙ্গত, কিছুদিন আগে বিজেপি নেত্রী ইন্দ্রাণী ধরিন্দার মৃত্যুর পর প্রকাশ্যে আসে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি নেতাকর্মীদের চাকরি বাণিজ্য। টাকার বিনিময়ে বিজেপির নেতাকর্মীরা সরকারি নিযুক্তি পাইয়ে দেওয়ার পর্দা ফাঁস হলে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তুলপার সৃষ্টি হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে নিযুক্তির ক্ষেত্রে স্বচ্ছতার বাহবা কুড়ানো রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে রীতিমতো কুলু পেঁটেছেন। আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনামের নির্দেশে সমস্ত রাজ্য জুড়ে নিযুক্তি বাণিজ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিবৃতির দাবিতে প্রতিবাদ শুরু করেছেন। এরই অঙ্গ হিসাবে আজ দক্ষিণ করিমগঞ্জের বারুইগ্রাম তেমাথায় করিমগঞ্জ যুব কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে যুব কংগ্রেসীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর পাশাপাশি বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন কটাক্ষমূলক প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে উত্তাল করে তোলেন। যুব কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিন ছাড়াও এই প্রতিবাদী কার্যসূচিতে অংশগ্রহণ করেন বরাক সরকারি নিযুক্তির ক্ষেত্রে বরাক বঞ্চনা ও টাকার বিনিময়ে যোগ্য নিযুক্তি প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি প্রদানের অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করেন করিমগঞ্জ যুব কংগ্রেসের উপসভাপতি জায়জুল হোসেন, কমরুল ইসলাম খান, দক্ষিণ করিমগঞ্জ যুব কংগ্রেসের সভাপতি মুজাহিদুল ইসলাম রহমানি, উপসভাপতি আব্দুল ওয়াহিদ, পাথাকান্দি যুব কংগ্রেসের সভাপতি মিনহাজ আহমদ, সাধারণ সম্পাদক জায়দুল করিম এবং অন্যান্যরা। করিমগঞ্জ যুব কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিন গণমাধ্যমে দাবি করেন জিরো টলারেন্স নীতির দোহাই দিয়ে রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসে বিজেপি সরকার পক্ষের নেতা মন্ত্রীরা সরকারি নিযুক্তির নামে টাকার খেলায় মেতেছেন। সরকারের যোগসাজশে নিযুক্তি কেলেঙ্কারি বিষয়ে মুখ্যমন্ত্রী বিবৃতির দাবি তুলে কি বললেন নাসির শুনে নেব। আপনারা নিশ্চয় জানেন বিগত কিছুদিন পূর্বে যে একজন বিজেপির নেত্রীর মৃত্যুর পর আমরা শুনতে পেয়েছি, খবর পেয়েছি যে বিজেপি সরকারের বিজেপি অফিসে চাকরি বেচা কিনা হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম আমাদেরকে অর্ডার করেছেন যে আসাম রাজ্যের প্রত্যেকটা জেলাতে এই চাকরি বেচা কিনা নিয়ে আমরা প্রতিবাদ করার জন্য। সেই মর্মে আমরা আজকে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস এই প্রতিবাদ কার্যসূচি হাতে নিয়েছি। আজকে এই যে চাকরি বেচা কিনা হচ্ছে এবং বিজেপি নেত্রী মৃত্যুর পর বিভিন্নভাবে বিজেপির কামরূপ জেলা বিজেপির বিভিন্ন নেতৃবর্গরা যেভাবে এই চাকরি বেচা কিনা জড়িত আছে সেই ব্যাপারে হিমন্ত বিশ্ব শর্মা নীরব, তারই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ। আজকে হিমন্ত বিশ্ব শর্মা একটি কথা বলে থাকেন জিরো টলারেন্স, আজকে কোথায় জিরো টলারেন্স? আজকে যেভাবে বিজেপির যে নেতারা চাকরি বেচা কিনায় জড়িত আছেন তাহলে কিভাবে জিরো টলারেন্স চলছে? এটা একটা ফেসিবাদী সরকার, ওরা সবসময় মানুষকে ভয়ভীতি দেখিয়ে ওরা রাজনীতি করতে চায়। তাই আমরা যুব কংগ্রেস কোনোভাবে ওদের ভয়ভীতিতে ভয় পাই না এবং আমরা জনসাধারণের স্বার্থে বৃহত্তর আন্দোলন করতে প্রস্তুত আছি। আজকে আপনারা জানেন এই আসাম রাজ্যের যুবক যুবতীরা অর্ধাহারে অনাহারে মরছে, ওরা চাকরি পাচ্ছে না, ওদেরকে নিয়ে যেভাবে হে প্রতিপন্ন করছে আসাম সরকার। এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাই আসামের মুখ্যমন্ত্রী বলে থাকেন যে আমি কত লক্ষ চাকরি দেব, শত লক্ষ চাকরি দেব। আজকে কত লক্ষ আসামে চাকরি হয়েছে? উনাদের যে সরকার হয়েছিল সেই সরকার গঠনের সময় উনারা বলেছিলেন যে বছরে 1 লক্ষ চাকরি দেব, আজকে পর্যন্ত কত লক্ষ চাকরি হয়েছে? সেই প্রতিবাদে আমরা আজকে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস এখানে উপস্থিত হয়ে হিমন্ত বিশ্ব শর্মার কুশপুত্তলিকা দাহ করব এবং এই হিমন্ত বিশ্ব শর্মাকে হুঁশিয়ারি দিয়ে বলছি এইভাবে জনসাধারণকে এবং যুবকদের যুবতীদেরকে নিয়ে ছিলিমিলি খেলা আমরা কোনোভাবে মানব না। আমরা যুবক যুবতীদের স্বার্থে জনসাধারণের স্বার্থে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ চালিয়ে যাব। আজকে একটা ট্রেইলার দেখিয়েছি এবং আগামী দিনে এই আসাম রাজ্যের যুবক যুবতীদের স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকে আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে বিজেপির
বিভিন্ন নেতারা জড়িত হয়ে আছেন বিভিন্ন অপকর্মে। আজকে আপনারা নিজের মাধ্যমে যেগুলো নিউজ পেয়েছি আমরা দেখেছি যে বিজেপির নেতারা এই চাকরি বর্তমান যে যোগ্য ব্যক্তিদেরকে বঞ্চিত করে অযোগ্যদেরকে চাকরি দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, সেটার প্রতিবাদে আজকে আমরা এই করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস প্রতিবাদ সাব্যস্ত করেছি। আগামী দিনে এই জনসাধারণের স্বার্থে যুবক যুবতীদের বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আসাম সরকার হয় 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 হয